এক গ্রামে দিবা নামের এক গরিব মেয়ে ছিল সে জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করতো দিবা কাল তুই ভালো কাঠ আনছিস না তোর কাঠ ভাগ নষ্ট আমার শুকনা আর শক্ত কাঠ চাই তা না হলে আমি তোর কাছ থেকে আর কাঠ কিনব না না চাচি এরকম করবেন না আমি এখন থেকে ভালো শুকনা কাঠ খুঁজে আনতে চেষ্টা করবো আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন আচ্ছা এটাই তোর শেষ সুযোগ আমার কথা যেন মনে থাকে তা না হলে অন্য কারো কাছ থেকে কাঠ কিনব তারপর দিবা সামান্য টাকায় কাঠ বিক্রি করে সেখান থেকে চলে আসে তারপর দিন সকালবেলা দিবা কাঠ কাটতে জঙ্গলের বাহিরে যায় অনেক খোঁজাখুঁজির পর সে জঙ্গলের ভেতরে একটি শুকনো আম গাছ দেখতে পায় শ্যাম গাছের কাছে যায় এই গাছ তো পুরোপুরি শুকনো গাছ আর দেখে তো মনে হচ্ছে ভালোই হবে যাক একে এখন কাটা যাবে এই বলে গাছটি কাটতে লাগলো তখনই সাথে সাথে সেই গাছ বলে উঠল আরে না মে আমাকে কেটো না আমাকে বাঁচতে দাও গাছের এমন কথা শুনে দিবা অনেক ভয় পেয়ে যায় আর সে বলে আরে এ গাছ তো কথা বলছে হ্যাঁ মে আমি হলাম জাদুর গাছ এর জন্য আমি কথা বলতে পারি তুমি দয়া করে আমাকে কেটো না কিন্তু তুমি তো পুরোপুরি শুকিয়ে গেছো আর আজ আমি সারা দিনে জঙ্গলে কোনো শুকনো গাছ পাইনি এখন যদি আমি তোমাকে না কাটি তাহলে আমায় আজ না খেয়ে থাকতে হবে তুমি যদি আজ আমায় না কাটো তাহলে আমি তোমাকে একটি জাদুর আম দেব যার দ্বারা তোমার জীবন পুরোপুরি বদলে যাবে সে জাদুর গাছের কথা শুনে দিবা মনে মনে ভাবতে লাগে আরে এই গাছ আমাকে বোকা বানাচ্ছে না তো কিন্তু একবার তো কথা শুনলে খারাপ কিছু না আচ্ছা শোনো আমি তোমার কথা শুনতে রাজি আছি আচ্ছা তাহলে তুমি আগামীকাল ভোরবেলা চলে এসো আচ্ছা আমি আগামীকাল ভোরবেলা চলে আসব কিন্তু তুমি আমাকে ধোকা দেবে না তো ধোকা দেওয়া আর মিথ্যা বলা তো তোমাদের মানুষের কাজ আমরা গাছের কাউকে ধোকা দেই না তারপর দিবা সেখান থেকে চলে আসে আর সে বাড়ি এসে না খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর দিন ভোরবেলা দিবা সেই জাদুর আম গাছের কাছে যায় আর জাদুর গাছ তার কথা মতো দিবাকে একটি আম দিয়ে দেয় আম দেখে দিবা বলে আরে এটা তো একটি সাধারণ আম এই আম আমার ভাগ্যে কিভাবে পরিণত করবে আরে এই হলো জাদুর আম এই নিয়ে গিয়ে তুমি তোমার ঘরের পাশে পুতে ফেলবে তারপর দেখবে কি হয় তারপর দিবা সেই জাদুর গাছের কথা শুনে সেখান থেকে চলে আসে আর সেই সেই জাদুর গাছের কথা মতো তার ঘরের পাশে সেই আমটি পুঁতে ফেলে কিন্তু আমটি পোতার সাথে সাথে দিবার একটি ছোট কুটির ছিল সেটি গায়ে ভুয়ে যায় তা দেখে দিবা কান্না করতে শুরু করে আরে এ কি হলো আমার কুটিরটিও চলে গেল এখন কি হবে আমার আম গাছটি আমাকে মনে হয় ধোকা দিয়েছে এই বলে দিবা কান্না করতে লাগে তখনই জমিন থেকে একটা বড় আম দিয়ে বানানো একটি ঘর চলে আসে যা ছিল দেখতে অনেক সুন্দর এটা দেখে দিবা অনেক খুশি হয়ে যায় আর সে ঘরের ভেতর চলে যায় ঘরে ঢোকার পর দিবা দেখতে পায় তার ঘরের এক কোনায় একটি ছোট আম গাছ যার মধ্যে ছিল সোনার আম যা দেখে দিবা অনেক অবাক হয়ে যায় তারপর দিবা সেই সোনার আম বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায় আরে আমার জীবন তো পুরোপুরি বদলে গেল এখন আমি অনেক ধনী আমার কাছে অনেক টাকা কিন্তু এখন আমার উচিত আমার মতো যারা গরিব তাদের সাহায্য করা তারপর দিবা প্রতিদিন খুঁজে খুঁজে তার মতো গরিব মানুষদের সাহায্য করতে শুরু করে দেয় তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ যেন তোমার দান কবুল করে হ্যাঁ বোন আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে আপনাদের সাহায্য করতে পারি আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে চলে আসবেন অন্যদিকে দিবারে হালিমা চাচির কাছে কাঠ নিয়ে না যাওয়ায় হালিমা চাচি অনেক রেগে যায় এই দিবার বাচ্চার কে হলো অনেক দিন হয়ে গেল সে আমাকে কাট দিচ্ছে না আজ তোর খবর আছে এই বলে হালিমা চাচি দিবার ঘরে পৌঁছায় কিন্তু দিবা সে ছোট কুরীরের জায়গায় এত সুন্দর বিশাল আমের ঘর দেখে সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না হালিমা সেই ঘরের ভেতরে যায় আর দেখতে পায় দিবা সেই সোনার আম গাছ থেকে আম পারছে তা দেখে হালিমা মনে মনে বলে তাহলে এই জাদুর গাছের কারণে দিবা আজ এত বড় হয়ে গেছে আজ রাতে আমি এই জাদুর গাছকে কেটে নিয়ে যাবো তারপর আমি প্রতিদিন সোনার আম পাবো আর আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব এই বলে হালিমা চাচি সেখান থেকে চলে যায় যখনই রাত হয় সে চুপি চুপি দেবার ঘরে আসে আর সে আম গাছটি কাটতে যাবে যখন তখনই সে জাদুর গাছ তাকে একটি আম রূপে পরিণত করে দেয় তারপর আম গাছ থেকে একটা হাত বের হয় আর জাদুর আম গাছটি আম রূপে হালিমাকে জাদুর শক্তি দ্বারা অনেক দূরে গ্রামের বাইরে ময়লা ফেলার স্থানে গিয়ে ফেলে তারপর থেকে কেউ আর হালিমা চাচিকে দেখেনি আর সারা জীবন আমরূপে ময়লার জায়গায় পড়ে থাকে তাহলে বন্ধুরা আজকে আমরা দেখলাম জাদুর আমের গাছের গল্প আজকের এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিলাম যে কখনো কারো ধন সম্পত্তি দেখে হিংসা করা বা লোপ করা উচিত নয় তা না হলে এতে কিন্তু নিজের অনেক ক্ষতি হয় ধন্যবাদ